শুভ অপরাহ্ন সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শিক্ষার পরীক্ষা নিয়ে অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতিতে। আপনারা জানেন যে জেএসসি পরীক্ষার্থীদের জন্য বিষয় ধরে ধরে আলোচনা আমরা শুরু করে দিয়েছি, ইতোমধ্যেই আমরা বাংলা নিয়ে কথা বলেছি, আর আজকে ঘোষণা দিয়েছিলাম ইংরেজি নিয়ে কথা বলবো, সে সূত্রে ইংরেজি নিয়েই হবে আজকের কথা। জেএসসি পরীক্ষার্থী যারা, তারা জানে যে তাদের যে সিলেবাস, এই সিলেবাস মাঝপথে খানিকটা পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনের পরে যে ঘটনা ঘটেছে সেইটি হলো এবার ইংরেজি, এই ইংরেজি 100 নম্বরের পরীক্ষা হবে। বাংলাতেও যে পরিবর্তনটা এসেছিলো সেটাও তারা জানে, আমরা সে আলোকেই আমাদের অনুষ্ঠানটা সাজিয়েছিলাম, আজকেও আমরা সেভাবেই সাজাবো। প্রিয় দর্শক, এইগুলো নিয়েই কথা হবে, কতটুকু লিখবে, কীভাবে লিখবে, লেখাটাকে গুণগতভাবে আর কতটুকু উন্নত করা যায়, ঠিকঠাকভাবে পরীক্ষাটা দেওয়া যায় কীভাবে, এই সমস্ত কিছু নিয়েই কথা বলবার জন্যে আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন উত্তম হালদার। উত্তম হালদার, তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন প্রভাষক হিসেবে। আর আমার ডানেই রয়েছেন আয়েশা জাহান। আয়েশা জাহান, তিনি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজে কর্মরত রয়েছেন সহকারী শিক্ষক হিসেবে। প্রিয় দর্শক, আমরা দুজন অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আপনারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি টেলিফোন করতে পারবেন। টেলিভিশনের পর্দায় আমরা কিছু ফোন নম্বর দেখাবো, এই ফোন নম্বরগুলো ব্যবহার করবেন, আর যখন ফোন করবেন তখন অবশ্যই আপনি আপনার টেলিভিশনের শব্দ খানিকটা কমিয়ে নেবেন, তাহলে আপনার কথা আরও স্পষ্ট করে আমরা শুনতে পাব। আমাদের এই অনুষ্ঠান সরাসরি ফেসবুকেও দেখা যায়। আপনি www.facebook.com/বাংলাভিশন লগ ইন করুন আর এই অনুষ্ঠান দেখুন ফেসবুকেও। সে যাই হোক, আমরা আলোচনা এখন করব ইংরেজি নিয়ে। আমি বলছিলাম যে খানিকটা পরিবর্তন, পরিবর্তন হয়ে 100 নম্বরের ইংরেজি পরীক্ষা দিতে হবে এইবার যারা জেএসসি পরীক্ষা দেবে, এই জেএসসি পরীক্ষার্থীদের। এই জেএসসি পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে প্রথমেই যে সিন পার্ট থাকছে, প্যাসেজ থাকবে, এবং সিন পার্ট থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে, একটা রিডিং এমসিকিউ, একটা শর্ট কোশ্চেন, এবং একই সঙ্গে গ্যাপ ফিলিং, এই তিনটি বিষয়ে একসঙ্গে আলোচনা করবার জন্য আমি অনুরোধ করব উত্তম হালদার আপনাকে। সিন পার্টে যে 20 মার্কস রয়েছে, আমি শিক্ষার্থীদেরকে বলবো যে এই 20 মার্কস খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে 20-তে 20 পেতে হবে। আমরা শুরুতেই জোর দিতে চাই যে বিষয়টিতে, সেটি হচ্ছে অবশ্যই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন শতভাগ উত্তর দিয়ে আসে, এবং সেটি খুব বেশি কঠিন কিছু হবে না, কারণ যে কোয়েশ্চেন প্যাটার্ন এসেছে আমরা মনে করি একজন শিক্ষার্থী চেষ্টা করলে খুব সহজেই সম্পূর্ণ উত্তর দিয়ে আসতে পারে। এবং আমি একটি ক্যালকুলেশন করছিলাম, যদি একজন শিক্ষার্থী একটু আন্তরিক হয় সে 100-তে কিন্তু 100 অথবা 99 পেতে পারে। সেই বিষয়টিতে আমি যাব। তো সিন পার্টে যেটি রিডিং এমসিকিউ, এটি খুবই সহজ হবে, কারণ তাকে তার পাঠ্য বই থেকে একটি টেক্সট তুলে দেওয়া হবে, একটি অনুচ্ছেদ তুলে দেওয়া হবে, সেখান থেকে 7টি প্রশ্ন থাকবে এবং সম্ভাব্য 4টি উত্তর থাকবে, সেখান থেকে সে একটি উত্তর সে বাছাই করে নেবে। তো একটা পরামর্শ আমি শিক্ষার্থীদের সবসময় দেই, এই এমসিকিউ অংশ বা যে কোনো অংশ যেখানে অনেকগুলো লিখতে হয়, 1, 2, 3, 4, 5 বা 7টি 8টি, সে যাতে ভার্টিক্যালি লেখে, অর্থাৎ উপর থেকে নিচে, তাহলে হয় কি পরীক্ষকের দেখতে সুবিধা হয় এবং জিনিসটা খুব পরিচ্ছন্ন হয়। কোনোভাবেই সে বাঁ থেকে ডানে লিখবে না, পাশাপাশি লিখতে আমরা একদমই পরামর্শ দেই না, কারণ আমরা যখন পরীক্ষার খাতা দেখি আমাদের অনেক সময় স্ট্রেস হয়, সেজন্য আমরা চাই যে পরীক্ষার্থী জিনিসগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করবে, কাগজের কোনো অভাব নেই, সে সুন্দর করে লিখবে। এক্স্যাক্টলি সেটি। তারপরে রয়েছে গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং এ কোনো ক্লু থাকছে না এই অংশে, আসলে ক্লুটাই হচ্ছে তার টেক্সট, তার টেক্সটের ভিতরে কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন রয়েছে। এরপরে কি গ্যাপ ফিলিং থাকবে নাকি শর্ট অ্যানসার কোশ্চেনস থাকবে? স্যার, এখানে কোয়েশ্চেন অ্যান্সার থাকে, তারপরে গ্যাপ ফিলিং থাকে। গ্যাপ ফিলিংটা যেহেতু একটু ছোট আইটেম, সেজন্য আমি আগে ওটির কথা বললাম। কিছু শিক্ষার্থী চাইলে আগে কোয়েশ্চেন অ্যান্সার লিখে নিতে পারে, কোয়েশ্চেন নাম্বার 2 তে যেটি, এখানে 4টি কোয়েশ্চেন থাকবে, 8 মার্ক। অনেক সময় শিক্ষার্থীরা একটা কাজ করে থাকে, সেটি হলো একটু অতিরিক্ত লিখতে চায়, যেটির কোনোই প্রয়োজন নেই। এনসিটিবি থেকে সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া রয়েছে, যদি তারা সেটি ফলো করে তাহলে আমি মনে করি 1টি বা সর্বোচ্চ 2টি বাক্যের মধ্যে কিন্তু সুন্দর উত্তর লিখে দেওয়া সম্ভব। তার মানে আপনি বলছেন যে এখানে তাদের জন্য যে প্রশ্ন রয়েছে সেখানে তারা কটি প্রশ্ন উত্তর দেবে? 4টি প্রশ্ন উত্তর দেবে, 1টিতে 2 মার্ক করে থাকবে। তো আপনি বলছেন যে এইটার সর্বোচ্চ কত লাইন হওয়া উচিত?
ওয়েল, সাধারণত একটি বা দুটি বাক্যের মধ্যে হয়ে যায়, কিন্তু কখনো কখনো যদি বর্ণনামূলক কিছু থাকে, যেমন তাকে যদি প্রশ্ন করে যে, যেমন একটি টেক্সট আমাদের রয়েছে পান্তা ভাতের উপরে, যে পান্তা ভাত কিভাবে প্রস্তুত করতে হয়, সেক্ষেত্রে সে যদি মনে করে তিনটি বাক্য তার প্রয়োজন, সে ম্যাক্সিমাম লিখতে পারে, কিন্তু খুব বেশি লেখার আসলে প্রয়োজন নেই। থ্যাংক ইউ, ভালো বলেছেন। তারপরে গ্যাপ ফিলিং বলছিলেন, গ্যাপ ফিলিং স্যার এটি উইদাউট ক্লু, কিন্তু আমি মনে করি ক্লু, কারণ তাকে তো টেক্সট দেওয়া হচ্ছে, সে ওই টেক্সট দেখেই কিন্তু সেখানে ফিল আপ করবে। কখনো কখনো সে সরাসরি বাক্য, সরাসরি শব্দ টেক্সট থেকে নাও পেতে পারে, তখন সে সিনোনিমাস কিছু শব্দ সে চিন্তা করবে যে একই অর্থ হয় আরেকটি শব্দ কি হতে পারে। সো এখানে কিন্তু একজন স্টুডেন্টের ভোকাবুলারি টেস্ট হয়ে যাচ্ছে। এটা উত্তর কারেক্ট হবে তো? অবশ্যই হবে, মানে যেহেতু এটা সিন, এ কারণে কোটা ইনকারেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। না 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 স্যার, এখানে বেশ কিছু বিকল্প উত্তর দেওয়া থাকে, সেগুলো পরীক্ষকরা গ্রহণ করে থাকেন। খুব ভালো। আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বল আপনাকে, সেটা যখন তারা এই উত্তরটি করবে, তখন খাতায় লেখার ক্ষেত্রে, যেমন গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে যেটা হয়, সেটা কি এরকম হয় কখনো যে পুরো বাক্যটা তুলে দিতে হবে, নাকি শুধু গ্যাপ ফিলিং এর জন্য যে অংশটা আছে সেটা তুলতে হবে, বা কিছু শুধু খাতাতে কিভাবে তারা লিখবে এই কথা একটু যদি স্পষ্ট করেন। আমি বলে থাকি যে শিক্ষক বা পরীক্ষকের কাছে কোয়েশ্চেন পেপার রয়েছে। আচ্ছা, সো উই ডোন্ট নিড টু প্রোভাইড দ্য কোয়েশ্চেন, উই নিড অনলি আনসার, দ্য আনসার প্রিসাইজড ওয়ান। সো এই অংশে সে শুধুমাত্র আনসারগুলো দিয়ে দিবে, অর্থাৎ গ্যাপের মধ্যে যেগুলো বসবে সেগুলো দিয়ে দিবে, এবং সে নিচে নিচে লিখবে। কিন্তু এটা আপনি খুব গুরুত্ব দিয়ে বলছেন বারবার, যে যেটা নিচে নিচে দিলে, এটা আমি এর আগেও যে আমাদের অনুষ্ঠান হয়েছে, শিক্ষক যারা আছেন তারা সে কথাই বলেছেন যে ওপর থেকে নিচের দিকে হলে আর মাঝখানে একটু যদি তারা গ্যাপ দিয়ে দিয়ে লেখে, যাতে শিক্ষক যারা আছেন তাদের যাতে পড়তে খুব সুবিধা হয়, তার জন্য যাতে সময়টা কম লাগে, তাহলেই খাতার প্রতি তারা আরো একটু আনন্দিত হয়ে দেখতে পারবে। ধন্যবাদ, আপনি সুন্দর করে বলছিলেন এই যে 20 মার্কস নিয়ে সিন যে পার্টটা আছে। প্রিয় দর্শক, বিশেষ করে পরীক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানোই এটি যে সিন যে পার্টটা আছে সেটা তোমাদের EFT থেকে তুলে দেওয়া হবে, সেই জায়গায় 20 মার্কস নিয়ে যে কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেন নিয়ে আলোচনা হলো। আমরা এবার পার্ট বিতে আছে আনসিন, সেখানে আবার 25, এই যে 25 পার্ট রয়েছে সেই 25-এর মধ্যে আমরা দেখছি যে 1, 2, 3, 4, 5 বিষয় রয়েছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে 5 নাম্বার করে। আমি এই প্রসঙ্গে আয়েশা জাহান, আমি আপনার কাছে একটু যেতে চাই, সেখানে ইনফরমেশন ট্রান্সফার, ওয়ান টেক্সট থাকবে, আপনি প্রথম অংশটা নিয়ে যেতে কথা বলেন। থ্যাংক ইউ স্যার। আনসিন আসলে আমাদের টেক্সট বইতে নেই, কিন্তু ব্যাপারটি কিন্তু আনসিন না, আমাদের জানার মধ্যেই রয়েছে, হয়তো সেই গল্পটি আমরা কোথাও শুনেছি, একে আমার পাঠ্য বইতে নেই, কিন্তু হয়তো বিশিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে, মাউন্ট এভারেস্ট নিয়ে হচ্ছে, পদ্মা নদী নিয়ে হচ্ছে, তো ব্যাপারটা কোনো না কোনোভাবে এর সাথে আমরা রিলেটেড, আমরা শিক্ষার্থীরা রিলেটেড, আমরা শ্রেণীকক্ষে বিভিন্ন গল্পের মধ্য দিয়েও আমরা এই ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। উইলিয়াম শেক্সপিয়ার, কিএস ইলিয়ট, আমাদের সন্তানেরা যেমন জানে, আমাদের শিক্ষার্থীরা জানে, রবীন্দ্রনাথ ট্যাগোর, কাজী নজরুল ইসলাম, জোনাথন সুইফট, এটাও জানে। তো একটি, ওরা যেহেতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এবং যখন ওরা একটি অনুচ্ছেদ ভালো করে পড়ছে, পড়ার পরে কিন্তু প্রথমে ওরা অনুধাবন করতে পারছে, যদি দু একটা শব্দ ওদের কাছে অপরিচিত মনে হয় ওরা সেটা আন্ডারলাইন করতে পারে। স্যার, আমি আনসিন প্যাসেজটি পড়বার আগে আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে ইনফরমেশন ট্রান্সফার একটি বক্স রয়েছে, সেই বক্সে 5টি কোশ্চেন থাকে বা একটা ব্লাঙ্ক থাকে। প্রথমে যদি সে বক্সটি ভালো করে লক্ষ্য করে, তাহলে সে বক্সটি একবার লক্ষ্য করার পরে যদি সে আনসিন প্যাসেজে যায়, তখন ওর মাথায় ক্লিক করবে যে আমি এই এই শব্দটির উত্তরই আমি খুঁজছি। আচ্ছা, তখন কিন্তু সে মানে কিছুটা সময় বাঁচিয়ে রাখতে পারলো। এটা একটা পরীক্ষার কৌশল বলে, হ্যাঁ, এটি একটি স্ট্র্যাটেজি স্যার, সে এভাবে ইনফরমেশন ট্রান্সফারের উত্তর দিতে পারে। ট্রু ফলসের ব্যাপারটি হচ্ছে, যদি ফলস হয় কারেক্ট অ্যান্সার দিবে, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস, আমরা জানি, কিন্তু একটু লক্ষ্য রাখবে যে সেখানে ট্রু বলেছে না কি বলেছে, ফলস বলেছে না এফ বলেছে। তো কারেক্ট অ্যান্সার দেওয়ার সময় নট বা নো এই ধরনের শব্দগুলো এড়িয়ে যদি আমি সঠিক শব্দটি ব্যবহার করি, অথবা প্যাসেজে উল্লিখিত সেন্টেন্সটি রয়েছে সেটি ব্যবহার করি, এটি ভালো হয় শিক্ষার্থীদের জন্য। যেমন একটা এক্সাম্পল, হ্যাঁ, যেমন এক্সাম্পল হতে পারে যে রবীন্দ্রনাথ ট্যাগোর এত তারিখে এত সালে নোবেল পেয়েছেন, এটি একটি ট্রু ফলসের একটি প্রশ্ন। সে বলল সালটি ভুল, সে বলল যে না পায়নি, এটি না বলে যে সে সঠিক সালটি উল্লেখ করতে পারে, কারণ প্যাসেজে সঠিক সালটি দেওয়া রয়েছে। তারপর যদি ক্লোজ টেস্ট উইথ ক্লুজের কথা বলি স্যার, এখানে তো এটা দেয়াই আছে, শিক্ষার্থী অর্থগুলো ভালো করে জানবে, প্যাসেজের অর্থ যদি জানে তাহলে সে নিজেই ঠিক করে নিবে আমি কোন শব্দটি কোন গ্যাপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি।
এখানে একটি বা দুটো বা তিনটি অতিরিক্ত শব্দ থাকে, সে অতিরিক্ত শব্দ ব্যবহার যদি প্রয়োজন না সে করছে না। থাকছে 10টি থাকছে কোনটি জন্য স্যার? এখানে এই যে হ্যাঁ 10টি থাকছে পাস ক্লোজ, হ্যাঁ জি হ্যাঁ 10টি জন্য পাস, সেক্ষেত্রে 12টি কিন্তু আপনার ক্লোজ থাকে, 12টি বা 13টি হ্যাঁ 12টি ক্লোজ থাকে এবং সে 10টি ইউজ করতে পারছে। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোগ্রেস ডেভেলপড দুটো শব্দে কিন্তু একে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কিন্তু শিক্ষার্থী বুঝতে পারবে যে এই প্রোগ্রেস শব্দটি আমার অন্যত্র ব্যবহৃত হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সে দ্বিতীয়বার প্রোগ্রেসটা বাদ দিয়ে ডেভেলপড ব্যবহার করতে পারে, কারণ একটু এড়িয়ে যাওয়া। আর উইদাউট ক্লুর কথা এখানে হচ্ছে একজন শিক্ষার্থীর সৃজনশীলতা স্যার, সে কতটা জানে তা নিজেকে প্রমাণের একটি জায়গা, তার ভাষাগত দক্ষতা। এখন সেটি আমি শিক্ষক আমি শুধুমাত্র একটি শব্দ জানি বা একটি উত্তর জানি ব্যাপারটি না, ব্যাপারটি আমি অনেক জানি বা চারপাশটি জানি, আমার শিক্ষার্থীও জানে, সে তার পছন্দ মতো শব্দটি এখানে ব্যবহার করছে এবং এক্ষেত্রে যদি অর্থপূর্ণ হয় তবে সে মার্কস পাবে। উইদাউট ক্লোজের কথা বলছি। আর ম্যাচিংয়ের ক্ষেত্রে যদি বলি স্যার, এটি একটি পূর্ণাঙ্গ বাক্য কিন্তু দুটো বিষয় রয়েছে এখানে, কন্ডিশন দুটো স্ট্রাকচারালি ঠিক হতে হবে, মিনিংফুলি ঠিক হতে হবে। ম্যাচিংয়ের মধ্যে কিছুতে হাইফেন ব্যবহার করা যাবে না। তো খাতার সৌন্দর্য বর্ধনের জন্য আমরা বিভিন্নভাবে কি লিখতে পারি, যেমন 1, 2, 3, 4, 5 বা রোমান সংখ্যা ব্যবহার করে আমি 5টি সেন্টেন্স লিখতে পারি, ঠিক একইভাবে আমি 1+ রোমান সংখ্যা একটি ফার্স্ট ব্র্যাকেটে লক করে একটি দাগ ইউজ করে পরে আমি একটি পূর্ণাঙ্গ বাক্য লিখতে পারি। তো সবাই তো লেখে, কিন্তু আমি তাদের মধ্যে কীভাবে অন্যতম হব, আমার লেখার কৌশলকে আমাকে ভিন্ন করে রাখবে, সকলের চেয়ে আলাদা করে রাখবে, তো আমাদের শিক্ষার্থীরা নিশ্চয়ই ব্যাপারগুলো লক্ষ্য রাখবে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা টেস্ট আইটেম বলে এখানে লেখা আছে পার্ট বিতে আনসিন প্যাসেজকে বেস করে, সেটা নিয়ে খানিকটা আলোচনা শুনলাম প্রিয় দর্শক। আমরা এবার একটু অন্যভাবে যাব, যেটা হচ্ছে পার্ট ডিতে যেতে চাই, রাইটিং যে পার্ট আছে সেটা যেতে চাই, তারপরে আমরা পার্ট সিতে আসবো গ্রামারের জায়গাটি। তো আমরা উত্তম হালদার আপনার কাছে আসব, সেটি হচ্ছে প্রথম কথা হলো যে আমার এখানে আমি দেখছি যে টেস্ট আইটেমের ক্ষেত্রে ডায়লগ আছে, তো ডায়লগের ক্ষেত্রে 10 মার্কস। প্রথম কথা হচ্ছে ডায়লগের কোয়ালিটি কোয়ান্টিটি এটি বলবেন আর কি, একদম কোয়ান্টিটিটাও কেমন হবে কোয়ালিটিটাও কেমন হবে দুদিক থেকে, এবং সেখানে যে ডায়লগ হবে একজন কতটুকু ডায়লগ বলতে পারবে, 1 sentence, 2 sentences নাকি? ইউজুয়ালি আমরা যেটি এক্সপেক্ট করি স্টুডেন্টদের কাছ থেকে, তারা 10 pair 10 জোড়ায় তারা এটি লিখবে। মনে করি রহিম এবং করিমের মধ্যে কথা হচ্ছে, 10 জোড়া মানে 20টি, হ্যাঁ 20টি সংলাপ সংলাপ হবে। হ্যাঁ, রহিম একবার বলবে, এরকম করে রহিম 10 বার বলবে, করিম 10 বার বলবে। এই হলো আমি যদি কোয়ান্টিটিতে যাই। কোয়ালিটি ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে বেশ কিছু বিষয় লক্ষ্য করা হয়। প্রথম কথা হচ্ছে ডায়ালগটা শুরু করতে হয় কীভাবে, একটা গ্রিটিং থাকতে হয়। ফাইন, সরাসরি আমি আমার কথোপকথনে চলে যাব না, একটি সে গ্রিটিং দিবে। হাই, গ্রিটিং কি আপনি এই যে আপনি যে 20 ওর ভিতরেই স্যার ওর মধ্যেই থাকবে? আচ্ছা, যেমন ডায়ালগটা শুরুই হবে এভাবে, হ্যালো রহিম হাউ আর ইউ, সে রিপ্লাই দিবে হাই আই এম ডুইং ফাইন, সো দিস ইজ দ্য বিগিনিং। তাহলে আমরা শুরুতেই একটাই এরকম করে গ্রিটিং দিয়ে দিব। গ্রিটিং দেওয়ার পরে বিষয়টিতে সে আস্তে আস্তে যাবে, কি নিয়ে কথা হচ্ছে। ডায়ালগটা হতে পারে ইউজফুলনেস অফ নিউজ পেপার, তাহলে সে প্রশ্ন করতে পারে হে ডু ইউ রিড এনি নিউজ পেপার, সে বলবে ইয়েস আই ডু, ডু ইউ রিড বাংলা নিউজ পেপার আর ইংলিশ নিউজ পেপার, সে তখন হয়তো বলবে ওয়েল আই অলওয়েজ লাইক বাংলা নিউজ পেপার বাট সামটাইমস আই অলসো রিড ইংলিশ নিউজ পেপার অন হলিডেজ বিকজ আই হ্যাভ ইউ নো ফ্রি টাইম। এইভাবে কিন্তু ডায়ালগটা প্রোগ্রেস করবে। কোয়ালিটিতে যদি আমি আরেকটু জোর দিই, সেখানে বলবো ইন্ডেন্টেশনটা জরুরি, অর্থাৎ সে রহিম করিম যে লিখলো তার পাশে কিন্তু কোলন দিতে হবে, এই কোলনগুলো যাতে একটি লাইনে থাকে, তারপরে কোলনের পর একটু সামান্য গ্যাপ থাকবে, গ্যাপ দিয়ে তারপরে সে কিন্তু ডায়ালগুলো লিখতে থাকবে। এটি কিন্তু ইন্ডেন্টেশন আমরা বলি, এই ইন্ডেন্টেশনটা যাতে সুন্দর থাকে, এই ব্যাপারটা কিন্তু আমরা ওদেরকে বলবো যে খুবই গুরুত্ব দিয়ে যাতে ওরা প্রেজেন্ট করে। তারপরে ডায়ালগের মধ্যে কিছু কিছু শব্দ থাকতে হয়, যেমন উড, কুড, প্লিজ, এই শব্দগুলো থাকতে হয়। যেমন সে যখন কোনো রিকোয়েস্ট করবে উড ইউ লাইক টু ডু দ্যাট, কুড ইউ লাইক টু হেল্প মি, উড কুডের ব্যবহারটা থাকতে হয়, প্লিজ, থ্যাংক ইউ, এই শব্দগুলো থাকতে হয়। এবং অবশ্যই ডায়ালগের শেষে কিন্তু গুড বাই বা সে গুড বাই, অর্থাৎ সে বিদায় জানাচ্ছে, এই জিনিসটা কিন্তু থাকতে হয়। আর আগে যেটি বলেছি 10 pair থাকবে, কিন্তু 10 pair থাকলেও এই বাক্যগুলোর মধ্যে যাতে রিডান্ডেন্সি না হয়, রিপিটেশন না হয়, যাতে একটির পরে আরেকটি যাতে সুন্দরভাবে আসতে থাকে। একজন কি একটা সেন্টেন্স বলবে নাকি একাধিক সেন্টেন্স বলবে? এমনও হতে পারে যে রহিম একসাথে দুটি বাক্য বলল,
কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় দুটো বাক্য বলবেন না? না না না, ইউজুয়ালি একটি ডায়ালগে সাধারণত একটি আমরা এক্সপেক্ট করে থাকি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে উত্তর দেবার ক্ষেত্রে তাকে হয়তো প্রশ্ন করলো, হোয়াট কাইন্ড অফ নিউজ পেপার্স ডু ইউ লাইক টু রিড, তখন সে উত্তরে বলতে পারে, ওয়েল আই লাইক টু রিড বাংলা নিউজ পেপার্স, একটি বাক্য। তারপর সে বলল, অন মাই হলিডেজ আই রিড ইংলিশ নিউজ পেপার্স অ্যান্ড অলসো আই রিড ম্যাগাজিনস। সে কিন্তু দুটি বাক্যতে জিনিসটা কমপ্লিট করলো প্রয়োজনের তাগিদে। শুধু শুধু যে কতগুলো বাক্য লিখে সে এটিকে বড় করবে সেটা কিন্তু না। অর্থাৎ আপনি শুরুতে যেটি বলেছেন কোয়ালিটি, কোয়ালিটি সেই কোয়ালিটিটা কিন্তু থাকতে হবে। অর্থাৎ গ্রিটিংস দিয়ে শেষ করবে, আবার একই সঙ্গে তাকে বাই বা বেড যেটাকে বলা থাকবে সেটি দিয়ে শেষ করবে, তাহলে এটি পোলাইট হয়। পোলাইট হয়। এবং আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে যখন তারা সংলাপগুলো লিখবে সেই সংলাপগুলোর ক্ষেত্রে যে কোলন ব্যবহার করবে সেই কোলনগুলোর যেরকম একটা একটা লাইনে থাকে এবং সেখান থেকে একটা সংলাপ এবং একটা সংলাপের যে দূরত্ব দুটো ঠিক থাকে। এবং এই ক্ষেত্রে আমরা একটু বলবো তাদেরকে, ওরা যদি ভালো করে দেখে যে কোনো একটি নাটকের বই যদি ওরা ভালো করে লক্ষ্য করে, নাটকের বইয়ের মধ্যে কিন্তু এরকম সংলাপ দেওয়ার একটা বিষয় থাকে, এমনকি তাদের বইতে এরকম যে এক্সাম্পল আছে সেটাও যদি ভালো করে একটু লক্ষ্য করে, তাহলে আপনার যে কথাটা এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি সেটা আমার ভালো হবে। হ্যাঁ বলুন প্লিজ। যেমন ডায়লগের ক্ষেত্রে অনেক সময় সাপোর্ট শব্দটি উল্লেখ থাকে, যেমন আমাদের শিক্ষার্থীর অনেক সময় শুধু দেখে অ্যাবাউট, অ্যাবাউট আর্লি রাইজিং, এখান থেকে আর্লি রাইজিং লেখা শুরু করছে, কিন্তু সে যদি দেখে যে সেখানে কি নাম উল্লেখ আছে, তার নিজের নাম এবং তার বন্ধুর নাম, তখন কিন্তু সে নিজের ইচ্ছে মতো কোনো নাম ব্যবহার করতে পারছে না। এখানে একটা বাউন্ডারি রয়েছে। তো শিক্ষার্থীকে প্রথমে দেখতে হবে সাপোজ শব্দটি রয়েছে কি না, বা সেখানে কি ইনফরমেশন চেয়েছে। আর যেটা হেডিং আছে, হেডিংটা ডায়ালগের জন্য জরুরি আমি মনে করব, কারণ এটি হচ্ছে যেহেতু খাতা হচ্ছে একজন শিক্ষার্থীর কাছে ক্যানভাস, সে তার নিজের মতো করে রাঙাবে, সেক্ষেত্রে সে হেডিং দিয়ে শুরু করবে। আর বিস্তারিত স্যার বললেন এবং যে নামটি থাকবে সেই নামটি যেন ব্যবহার করবে। সেখানে যদি ছোট নাম থাকে তো ছোট নামটি থাকবে, আর যদি বড় নাম থাকে তাহলে কি সেটা ছোট করে নেবে? তাই সেক্ষেত্রে মাইসেলফ, আমার নিজের নামের জায়গায় আমি মাইসেলফ, মাই ফ্রেন্ডের নাম যদি অনেক বড় থাকে মাই ফ্রেন্ড লিখবে সে। আচ্ছা, একটু প্র্যাকটিস তাদের ইউজ করতে হবে। ধন্যবাদ। আমার মনে হয় ডায়লগ নিয়ে আমরা কথা বললাম। এবার ফর্মাল ইনফর্মাল ইমেইল, এটি নিয়েও কিছু কোয়েশ্চেন আছে। উত্তম হালদার আপনার কাছে আসি। ফর্মাল ইনফর্মাল ইমেইল সেখানে 10 মার্কস থাকছে, অর্থাৎ ইমেইল একটা থাকবেই। তো ইমেইলের ক্ষেত্রে আপনি একটু বলবেন, কারণ এই পর্যায়ের ছেলেমেয়েরা অনেকে ইমেইল ব্যবহারই করেনি। শহরের কিছু প্রিভিলেজ স্টুডেন্ট যারা আছে তারা হয়তো ব্যবহার করেছে, কিন্তু ইমেইলের জন্য তাদেরকে কি গ্রাফটা আঁকতে হবে কি না? ইমেইলের যে আমরা মনিটরে যে জিনিসটা পাই সেটা কি আর্টিস্টিক ওয়েতে আঁকতে হবে কি না? হলে ভালো। আমার পরামর্শ হচ্ছে যদি সে এক পেজের মধ্যে সুন্দর করে একটি ইমেইল প্রেজেন্ট করতে পারে এবং চারিদিকে সে যদি একটি বক্স করে দেয়, ইট লুকস গুড। আর ইমেইলের ক্ষেত্রে আমি বোর্ডের স্যাম্পলে দেখেছি তারা ফর্মটা দেয়নি এবছর থেকে, তারা বলছে সরাসরি টু দিয়ে লিখুক। কিন্তু ইমেইলের যেটা কনভেনশন আমরা যেটা প্র্যাকটিস আমরা করে থাকি, শুরুতে সে ফর্ম দিবে, অর্থাৎ কে ইমেইলটি পাঠাচ্ছে, তারপর সে টু দিবে, তারপর একটি সাবজেক্ট দিবে। এই বডিতেই থাকবে? হ্যাঁ স্যার। এবং শুরুতে এই যে, কিন্তু আমার একটা জিজ্ঞাসা আপনাকে, সেটা হলো যে যখন আমরা ইমেইলটা পাঠাচ্ছি সেন্ডারকে, তো আমার কাছে আপনি যদি আমাকে ইমেইল পাঠান তো আপনি যে সেন্ডার সেটা তো আমি পেলামই, সেক্ষেত্রে কি ফর্ম দেওয়ার দরকার আছে? দরকার হয় না, দরকার হয় না। কিন্তু আমরা যদি ক্লিক করি ইমেইলের ডিটেইলসে, দেখবেন ইমেইল অ্যাড্রেসে যেটি থাকে সেখানে ক্লিক করলে কিন্তু ওখানে কিন্তু দেওয়া থাকে, ইয়াহু বা গুগল এখানে কিন্তু দেওয়া থাকে ফ্রম টু, ওভাবেই আসে, তারা দিতে পারে। তারপরে ওখানে কিন্তু সেন্ট নামে একটা অপশন থাকে, অর্থাৎ কোন তারিখে কখন পাঠানো হলো সেটির একটি ফরম্যাট আছে। কোনো কোনো জায়গায় আগে ডেই থাকে, অর্থাৎ বার থাকে, তারপরে ডেট থাকে, তারপরে সাল থাকে, এইভাবে সে দিয়ে দিতে পারে। এবং ইমেইলের একটি সাবজেক্ট দিতে হয় যে কোন বিষয়ের উপর ইমেইল। আমরা যখন ইমেইল করি অনেক সময় কিন্তু সেন্ড হতে চায় না, সাবজেক্ট চায়। হ্যাঁ, সো এই সাবজেক্টটা কিন্তু তাকে দিতে হবে, এবং এটি অনেক বড় করে লিখতে হবে না, ছোট করে সে লিখবে যে বিষয়ে সে বলতে চায়। আর ইমেইল ফর্মাল ইনফর্মালের কথা যেটি বলা হলো, আসলে ফর্মাল ইমেইল হচ্ছে খুব অল্পের মধ্যে লিখতে হয়, যে একটি দাওয়াত, একটি প্রোগ্রাম হবে, একটি দাওয়াত বা একটি ফেস্টিভ্যাল হবে স্কুলে, সেটির একটি ইনভিটেশন, সেখানে খুব বেশি কথা লিখতে হয় না। কিন্তু যদি ইনফর্মাল হয়, খুব খুব ক্লোজ ফ্রেন্ডকে আমি আমার উইন্টারের এক্সপিরিয়েন্স নিয়ে লিখছি বা ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স নিয়ে আমি লিখছি, তখন কিন্তু একটু বড় হতেই পারে, হতেই পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার যে এক পৃষ্ঠা, সেটা এক পৃষ্ঠার তখন একটু সমস্যা হয়ে যাবে, তখন সে সেকেন্ড পেজে যেতে পারে, সেখানেও সে চাইলে বক্স দিয়ে দিতে পারে। এবং অবশ্যই ইমেলের শেষে যে ইমেল করছে সে যাতে তার নামটা দিয়ে দেয়। এক্ষেত্রে কি সিসি বিসিসির ইউজ করার কোনো প্রয়োজন আছে? না, এক্ষেত্রে আমাদের কোনো দরকার নেই। আমরা আসলে দেখতে চাচ্ছি যে সে ইমেইলের মূল বিষয়বস্তুগুলো জানে কিনা, এটি হয়তো সে তথ্য প্রযুক্তি যে সাবজেক্টটি আছে সেখানে সে এটি শিখতে পারবে। তাহলে আপনার কাছে প্রশ্ন আমার এই প্রসঙ্গে, যে
এক্ষেত্রে কোনো স্যাম্পল আছে কি না, অর্থাৎ ওরা আপনার যে কথা সম্পূর্ণ কতটুকু বুঝবে, যেহেতু মুখ দিয়ে আপনি বললেন, কিন্তু ওদের কাছে এই মুহূর্তে স্যাম্পল আছে স্যার? এনসিটিভির যে ওয়েবসাইট সেখানে গেলে তারা পাবে স্যাম্পল একদম। কিন্তু ওদের কি এখন যে বইতে নেই, কোনো বইতে বই আছে? এইটার যে বইটা, তাহলে আমরা সেটাই বলতে পারি যে অবশ্যই তোমরা ইংলিশ বইতে যেভাবে আছে সেটাকে সামনে রেখে একদম সেভাবেই তারা লিখে দিবে। খুব বেশি ইমেইলে কিন্তু অতিরিক্ত কোনো কথা লিখতে হয় না স্যার। এখানে যদি শিক্ষার্থী বক্স করে তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী করে কি টু এবং ফ্রম বক্সের মধ্যে নিয়ে নেয়, সে কি না করে টু বা ফ্রম বা সেন্ট আমরা যাই বলছি না কেন, এটার পরে ক্লোন দিয়ে পরে যে আইডিটা লিখছে সেটি সে বক্সের মধ্যে লিখতে পারে। আর বক্স করা না করা এক্ষেত্রে মার্কস ভ্যারি করে না, তবে সৌন্দর্য বর্ধন করছে। আর আমাদের যে শিক্ষার্থীরা অনেক সময় দেখা যায় যে ইমেল শুরু করেছে কিন্তু সে শেষ করছে না, এটি যে কোনো আইটেমের ক্ষেত্রেই হতে পারে। আমার পরামর্শ হলো তাকে শেষ করতে হবে, কোনো কিছু ইনকমপ্লিট রাখা যাবে না, কারণ কোনো কিছু শুরু করলে সেটি আমি শেষ করবো, হয়তো আমি কন্টেন্ট ভালো জানি না, সবার মেধাও সমান হবে না এবং সে নিজেও সে কি চাচ্ছে না বা সে যায় না, কিন্তু সে কি শেষ করতে হবে। ওরা বোধহয় জানেও, আপনারা একটু বলতে পারেন সেটা, সেটা হলো যে যখন অ্যাড্রেসটা লিখবে এই অ্যাড্রেসটা হচ্ছে স্মল লেটারে এবং কোনো স্পেস থাকবে না, সবগুলো একটার সাথে একটা সম্পর্ক থাকবে, কোথাও @rate দিতে হয়, @rate দিতে হয় এবং কোনো একটি অপারেটরের নাম দিতে হয়, ফর ইনস্ট্যান্স গুগল বা ইয়াহু, কোনো একটা অপারেটরের নাম সে দিবে, তারপর .com দিতে হয়, .com দিতে হয় এবং সব একসাথে হবে। অন্য ক্ষেত্রে যেমন আমরা একটা গ্যাপ দিই, কোনো নামও যদি থাকে, কারো নাম যদি শফিকুল ইসলাম থাকে এবং সেটা যদি সে আইডি হিসেবে ব্যবহার করে, তো শফিকুল ইসলাম সে যখন নর্মালি লিখবে তখন তার মাঝে একটা স্পেস থাকবে, ইউজ করতে পারে আন্ডারস্কোর নামে একটা জিনিস আছে, আন্ডারস্কোর। আমরা কঠিন জায়গায় না যাই, ওদেরকে আন্ডারস্কোর এখনই না বুঝাই। হ্যাঁ, আন্ডারস্কোরের ক্ষেত্রে অনেক সময় হাইফেন হিসেবে ব্যবহার করে ফেলে, এটা খুবই আন্ডারস্কোরটা খুবই সমস্যার সৃষ্টি করে, যারা আমরা জানি যারা ব্যবহার করি। যাই হোক, আমার মনে হয় প্রিয় দর্শক, আধুনিক ছেলে মেয়ে হতে গেলে এই ইমেইলটার ব্যবহার করতে হবে, কারণ এই ইমেইলের ব্যবহারের মধ্য দিয়েই কিন্তু তারা দেশ বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবে, তাদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবে এবং তাদের ওয়েব পেজ দেখে সেই ইমেইল অ্যাড্রেস অনুসরণ করে তারা নিজেদের জীবনকে দেশ থেকে দেশান্তরে নিয়ে যাওয়ার সুযোগ গ্রহণ করবে। যাই হোক, আমাদের এই আলোচনা আমরা করছি, এবার একটু প্যারাগ্রাফ নিয়ে কথা বলি। আবার আসছি আপনার কাছে আয়েশা জাহান, আপনি যদি একটু প্যারাগ্রাফ নিয়ে কথা বলেন। নিশ্চয়ই, প্যারাগ্রাফটাও একই কথা, নাম তো প্যারাগ্রাফ, ওরা জানেও খানিকটা, আপনি একটু বলে দেবেন যে কীভাবে লিখবে, কতটুকু লিখবে। ওকে স্যার, প্যারাগ্রাফটা প্রথমে ধরে রাখতে হবে ওয়ান প্যারা, এক প্যারায় হবে। আর প্যারাগ্রাফে কোশ্চেন উল্লেখ থাকবে নাও থাকতে পারে, কিন্তু কোশ্চেন যদি উল্লেখ থাকে, হয়তো পাঁচটি বা ছয়টি কোশ্চেন রয়েছে, শিক্ষার্থী প্যারাগ্রাফ সমস্ত প্যারাগ্রাফের মধ্যে সে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিবে। আর যদি না থাকে সে তার এখানে নিজের চিন্তার স্বাধীনতা এখানে রয়েছে। তো আমি যে কি বলবো স্যার, প্যারাগ্রাফে কি যেমন টাইটেল থাকে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বা ট্রাফিক জ্যাম, প্রশ্নপত্রে যেভাবে দেওয়া আছে ক্যাপিটাল বা স্মল যদি মিক্সড থাকে বা দুটোর ক্ষেত্রে যদি ক্যাপিটাল, যেমন আওয়ার ক্যাপিটাল, ন্যাশনাল ক্যাপিটাল এরকম যদি থাকে, তবে শিক্ষার্থী সেই ফরম্যাটটি ইউজ করবে। এইসব জায়গায় আমি দেখছি আমার কাছে একটা কোশ্চেন আছে, সেখানে রাইট এ প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস অন ইওর ফেভারিট মুভিজ টেলিভিশন প্রোগ্রাম, এইভাবে লেখা আছে। অর্থাৎ 150 বলে ওখানে কিন্তু ওয়ার্ড মেনশন করে দেওয়া আছে স্যার, মেনশন করে দেওয়া আছে, কিন্তু এখন আমি একজন পরীক্ষার্থী যখন, তখন কিন্তু আমি লিখবো আর গুনবো না। আমি যখন শিক্ষার্থী তখনই কিন্তু আমি লিখে লিখে দেখে ফেলেছি যে 150 ওয়ার্ড কীভাবে হতে পারে, 170 ওয়ার্ড কী হবে, আর এটা কম বেশি হতে পারে, হ্যাঁ 170 হতে পারে, এটা নিয়ে করি ছড় কিছু নেই স্যার। আর প্যারাগ্রাফ আর যে কোনো রাইটিং পার্ট আমি সবসময় পরামর্শ দিই স্যার, বাম পাশ থেকে ডানে যাওয়ার জন্য খাতার এই অংশ থেকে আমি এই অংশে যাব, কিন্তু এখান থেকে যখন আমি এ পাশে যাব তখন আমার শিক্ষার্থীও এমন হতে পারে একটি ইনফরমেশন সে এ পেজে শেয়ার করেছে কিন্তু সেটা ভুলে গিয়েছে অলরেডি, তখন সেম ইনফরমেশন সে পরের পেজেও শেয়ার করেছে, তখন শিক্ষার্থী দ্বিধায় পড়ে যায় এবং আমি যখন শিক্ষক হিসেবে দেখব তখন আমি ভাবি যে এ আসলে দুইবার একটি শব্দ ব্যবহার করেছে, এর ইনফরমেশনের প্রবলেম আছে, কিন্তু সে যখন এখান থেকে এখানে যাচ্ছে তখন সে করেছে কিনা, কতটুকু লিখেছে তার চোখের সামনে সে কি না, কিন্তু তা তো থাকে না। আপনি তো নিশ্চয়ই খাতা ভালো করে দেখেন, যারা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সময় তো তারা এইভাবেই দেয় খাতা, তো এই পৃষ্ঠাতে এইভাবেই থাকে, সে চাইলে স্যার এইভাবে সে করছে, কিন্তু সে চাইলে এইভাবে করতে পারে, তাকে কিন্তু এদিকে উল্টানো আর এদিকে উল্টানো খুব কঠিন একটা কাজ, হয়তো একটু পার্থক্য থাকে স্যার, এটা শিক্ষকদের জন্য আপনাদের জন্য সুবিধা হয়, অর্থাৎ খাতা যখন দেখে সাইকোলজিক্যাল হতে পারে। শিক্ষার্থীদেরকে বলি যে তোমার যেই
ইমেইলটা বা তোমার যে প্যারাগ্রাফটা, এটা যাতে আমি একবারে দেখতে পারি, আমার যাতে পৃষ্ঠাটা উল্টানোর কষ্টটা করতে না হয়, এটি যাতে আমি একসঙ্গে দেখতে পারি, এটা হলো একটা বিষয়। আর প্যারাগ্রাফের বিষয়ে আমি ছোট্ট একটা পয়েন্ট যোগ করতে চাই, ইট ইজ এ গাইডেড রাইটিং, এটা কিন্তু গাইডেড, সে তার ইচ্ছা মতো লিখতে পারবে না। তাকে আমি ট্রাফিক জ্যাম সম্পর্কে লিখতে বলেছি এবং সে ট্রাফিক জ্যাম সম্পর্কে অনেক কথা লিখলো, কিন্তু আনফর্চুনেটলি তার যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে সেটি সে টাচ করবে না, তখন কিন্তু মুশকিল। অনেক সময় ওরা তাদের মুখস্থ একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে আসে, হতে পারে লোডশেডিং নিয়ে, হতে পারে উইন্টার মর্নিং নিয়ে, তার মুখস্থ ছিল খুব সুন্দর 150 কেন 170 লিখে দিয়ে আসছে, কিন্তু এটি হচ্ছে গাইডেড রাইটিং। এখানে যে পাঁচটি কোয়েশ্চেন দেওয়া আছে, ওখানকার হয়তো তিনটি কোয়েশ্চেনই সে টাচ করেনি, পেনাল্টি, এখানে একদম পেনাল্টি হয়ে যাবে। অনেক লিখেছে কিন্তু নাম্বার পাবে না, সে না, অনেক লিখলেও নাম্বার পাবে না। এই অংশটাও কিন্তু আপনার কথাতে যেতে হবে, কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি, এটি না থাকলে কিন্তু প্যারাগ্রাফে সে ভালো নাম্বার পাবে না। সেক্ষেত্রে আপনি যেটা বললেন এটা আমি আসলে একমত, কিন্তু একটু ছাত্রছাত্রীদের পক্ষেই বললাম যে আমরাও চাই যে ওরা যাতে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডে গিয়ে শেষ করে, একটা খাতা তো ওইভাবেই সুন্দর হয়, যাতে লেফট হ্যান্ড সাইড থেকে একটু বড় কোয়েশ্চেনগুলো সেখান থেকে যারা লেফট হ্যান্ড সাইড থেকে তারা শুরু করে রাইট হ্যান্ড সাইডে গিয়ে শেষ হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন প্যারাগ্রাফটা লিখবে, যদি কোনো কারণে, এবং হতেও পারে এটা 150 মানে তো অনেক, তখন তাকে সেকেন্ড পেজে যেতে হবে। এবং সেকেন্ড পেজে যাওয়ার সময় তারা প্যারাগ্রাফটির প্যারাটা ঠিক রাখার ক্ষেত্রে কতটা সচেতন থাকতে হবে বা কীভাবে তারা থাকবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে মার্জিনের সঙ্গে থাকবে, সে যদি মার্জিনের সঙ্গে থাকে তাহলে তো প্যারাটা কন্টিনিউ হচ্ছে, যদি মার্জিনের থেকে গ্যাপ চলে আসে তখন নতুন প্যারা, সেকেন্ড প্যারা, সো অটোমেটিক্যালি ওই প্যারাটা পরীক্ষক চাইলে নাও মূল্যায়ন করতে পারেন। এটা তো খুবই, আমি আরেকটা ছোট্ট পয়েন্ট যোগ করে দিই, প্লিজ, প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলে থাকি। ওই সেন্টেন্স থেকেই একজন পরীক্ষক বুঝে যাচ্ছেন যে ওই শিক্ষার্থী কি নিয়ে লিখতে যাচ্ছে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে দেয়ার আর সিক্স সিজনস ইন আওয়ার কান্ট্রি, তাহলে কিন্তু আমি বুঝলাম না কোন বিষয়ে লিখতে যাচ্ছে, অনেক কিছু হতে পারে। কিন্তু সে যদি এরকম বলে যে দেয়ার আর সিক্স সিজনস ইন আওয়ার কান্ট্রি বাট উইন্টার ইজ মাই মোস্ট ফেভারিট, তার মানে বোঝা যাচ্ছে সে ছয়টা সিজনের কথা বললেও সে উইন্টারের দিকে ফোকাস করলো, অর্থাৎ তার টপিক সেন্টেন্স দিয়ে সে বুঝিয়ে দিল সে এই বিষয়টি নিয়ে লিখতে যাচ্ছে। তবে টু বি ভেরি অনেস্ট, অনেক সময় আমরা এত সিরিয়াসলি এই জিনিসগুলো দেখি না, কিন্তু একজন শিক্ষার্থী যে নিজেকে খুবই একজন সৃজনশীল এবং রুচিশীল একজন পরীক্ষার্থী হিসেবে দেখাতে চায়, আমি মনে করি তার এটি করতে হবে। সেক্ষেত্রে কি কোনো এই প্যারাগ্রাফের ক্ষেত্রে কি কোনো হেডিংয়ের দরকার আছে? অবশ্যই, প্যারাগ্রাফের শুরুতে তো হেডিং থাকবেই, সেটি তো দিতেই হবে। কিভাবে দেবে এটা একটু বলবেন আপনারা? এটি স্যার অনেক সময় প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে সে সুন্দর করে, না আমার কাছে যে কোশ্চেনটা আছে সেখানে নেই কিছু, আমি বললাম না লেখা আছে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস অন ইওর ফেভারিট মুভি টেলিভিশন প্রোগ্রাম ইত্যাদি, এটিকে সে সাজিয়ে লিখবে মাই ফেভারিট মুভি, মাইটা ক্যাপিটাল লেটারে, এফটা ক্যাপিটাল লেটারে, মুভির এমটা ক্যাপিটাল লেটারে, যেটাকে আমরা বলে থাকি সেন্টেন্স কেস। ফাইন, আমি আসবো এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য, আমরা একটা টেলিফোনে যাই, একজন অপেক্ষায় আছেন অনেকক্ষণ ধরে। প্রিয় দর্শক কে আছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আমি ঢাকার যাত্রাবাড়ি থেকে বলছিলাম, মাতাল আদর্শ স্কুলের সহকারী শিক্ষক জনাব আজিজুর রহমান খান। আমার একটা পরামর্শ হলো প্যারাগ্রাফের জন্য, যে আসলে প্যারাগ্রাফ লিখতে গেলে কি ছাত্র ছাত্রীদের প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং ডিটেলস এগুলো লক্ষ্য রাখা উচিত কিনা। আমার মনে হয় স্যার আলোচনা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ, এই বিষয়টা নিয়ে খানিকটা আমরা আলোচনা করেছি, আপনি যদি পরে যুক্ত হয়ে থাকেন তাহলে হয়তো আমাদের এই জায়গাটা ধরতে পারেননি, কিন্তু আমার মনে হয় যে যারা আছেন তারা বিষয়ে আরেকটু কথা বলবেন। ধন্যবাদ, আমরা এইটুকু হলো, দুটো কথা আমরা বললাম, মোটামুটি প্যারাগ্রাফ নিয়ে কথা হয়েছে, ফর্মাল ইনফর্মাল ইমেল নিয়ে কথা হলো, ডায়লগ নিয়েও কথা হলো। আমরা একটু গ্রামারে যেতে চাই, গ্রামারের ক্ষেত্রে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আছে, ইউজ অফ আর্টিকেলস আছে, চেঞ্জিং সেন্টেন্সেস আছে যেখানে ভয়েস আছে ইত্যাদি, আবার অ্যাফার্মেটিভ ওগুলো আছে, স্পিচ আছে, পাংচুয়েশন আছে। আপনারা কোথা থেকে শুরু করবেন? আমরা গ্রামার নিয়ে 25 মার্কস, আপনারা কে শুরু করতে চান বলুন, নিজেরাই করুন। স্যার প্রথমে যদি আমরা সাফিক্স বা প্রিফিক্স নিয়ে বলতে যাই, এটা আসলে মনে হচ্ছে আমরা ফিরে গেলাম পার্টস অফ স্পিচে, ওয়ার্ড ফরমেশনে। একজন শিক্ষার্থী প্রথমে প্যাসেজটি পড়বে, পড়ার পরে সে নিজেই বুঝতে পারবে যে এটি মানে ইতিবাচক একটি দিক নিয়ে কথা বলছে নাকি নেতিবাচক, অনেস্টি নাকি ডিসঅনেস্টি। খুব কাছাকাছি শব্দ অনেস্টি শব্দটাই দুইবার বসিয়ে দেওয়া হলো, কিন্তু সে নিজেই বুঝতে পারবে যে আমি এখানে কি সে অনেস্টিকে কি পছন্দ করছে নাকি অপছন্দ করছে। মূলত সে এখানে ওয়ার্ড ফরমেশন তাকে জানতে হবে, যে নাকি অ্যাডভার্ব বসছে, অ্যাডজেক্টিভ বসেছে, ভার্ব বসবে, এটি প্রথমে জানাটা জরুরি। আর আমাদের শিক্ষার্থীরা আসলে আমার মনে হচ্ছে যে সাফিক্স প্রিফিক্স ব্যাপারটা ক্লাস 6 বা
সেভেনে ছিল না, কিন্তু ক্লাস এইটে উঠে নতুন পাচ্ছে। তো যেহেতু নতুন পাচ্ছে, সেহেতু প্রথমেই তারা যদি ওয়ার্ড ফরমেশনটা একটু ভালো করে জেনে নেয় সেক্ষেত্রে এটা ভালো হয়। আর অর্থ বুঝে তাদেরকে উত্তরটা দিতে হচ্ছে, এটা তারা করবে। হ্যাঁ, পাঁচ নম্বর থাকবে। উত্তম হালদার, আমি আপনার কাছে আসি যে সাফিক্স প্রিফিক্স, প্রিফিক্স সাফিক্স হলে ভালো হতো, বুঝতে সুবিধা হতো। সেখানে প্রিফিক্স হলে এক আগে থেকে শুরু হতো, একটা দেখা গেলো যে উল্টো হয়েছে, এই এক্সপোর্ট ইম্পোর্টের মতো, আমদানি রপ্তানি আর এক্সপোর্ট ইম্পোর্ট মানে উল্টে যায় আর কি, উল্টে যায়। তো এটা একটু মাথায় রাখা দরকার, যারা আছে তারা একটু ভালো করে খেয়াল করবে। আর ইউজ অফ আর্টিকলসের ক্ষেত্রে কীভাবে তারা খাতা লিখবে, এটা ইউজ অফ আর্টিকলস এবং একই সঙ্গে পাংচুয়েশনটা যদি বলে দেন, দুটো একসাথে একই রকম। আর্টিকেলস নিয়ে প্রথমে যেটি বলা দরকার, এখানে কিন্তু পূর্বের প্যাটার্নে কম মার্ক ছিল, এখন কিন্তু বাড়ানো হয়েছে, তার মানে আর্টিকেলসের উপরে জোর দেওয়া হচ্ছে এবং দশটি গ্যাপ থাকবে। এবং আমি আগে একবার বলেছিলাম প্রোগ্রামে যে আমাদের শিক্ষার্থীদের চিন্তা হচ্ছে আর্টিকেলসের অপশন মাত্র তিনটা, এ অ্যান্ড দা, আর একটি অপশন যদি ধরি ক্রস, অর্থাৎ নো আর্টিকেল, খুব সহজ। এটা তো আমি ছোটোবেলা থেকে শিখে আসছি। ওখানে ওদের একটি প্রবলেম হয়, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। তারা মনে করে আমি খুব সহজে পারবো, এবং যেই জায়গাটাতে তারা ভুল করে, একটি হচ্ছে ভাওয়েল সাউন্ড কিন্তু কনসোনেন্ট শুরুতে, তখন তাদের একটা ভুল হয়। যদি কনসোনেন্ট থাকে কিন্তু ভাওয়েলের মতো সাউন্ড হয়, তখন কিন্তু এন দিতে হয়। আবার কখনো কখনো ভাওয়েল থাকে কনসোনেন্টের মতো সাউন্ড হয়, তখন এ দিতে হয়। এই আইডিয়াগুলো তাদের মনে রাখতে হবে। দায়ের যে ব্যবহারগুলো, এগুলো তাদেরকে আলটিমেটলি মুখস্থই রাখতে হবে, যেমন নিউজ পেপার আগে দা হবে, বিফোর দ্য নেমস অফ অ্যারোপ্লেনস, বিফোর দ্য নেম অফ স্পেশাল বিল্ডিং, মাউন্টেন রেঞ্জেস, তারপরে হিলস, এই যেই বিষয়গুলোর আগে দা হয় সেগুলো একদম মুখস্থই রাখতে হবে, এর কোনো বিকল্প কিন্তু নেই স্যার। সো মনে হতে পারে সহজ, কিন্তু আসলে সহজ না। আবার কোথাও কোথাও একটু ট্রিক থাকে, আর্টিকেল হবে কি হবে না। যেমন মাউন্টেন রেঞ্জেস হলে দা হয়, কিন্তু সিঙ্গেল একটা মাউন্ট হলে তখন কিন্তু হয় না। ফর এক্সাম্পল, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, এখানে হাইয়েস্টের আগে দা হলো, কারণ এটি সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার। কিন্তু এভারেস্টের আগে অনেক শিক্ষার্থী মনে করতে পারে এখানে তো দা হবেই, কারণ পৃথিবীতে একটি আছে, তাহলে আমি লিখে দিই দ্য এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু আসলে হবে না। সো কিছু কিছু জিনিস অনেক ক্ষেত্রে ব্যাখ্যা ওইভাবে করা সম্ভব হয় না, তখন আমরা শিক্ষার্থীদের বলি যাদের ভাষা তারা এটিকে এইভাবে প্রেসক্রাইব করেছে, প্রেসক্রিপটিভ গ্রামার, সোজা কথা এটি তোমাকে ফলো করতে হবে। সো এই বিষয়টা খেয়াল রাখবে। আর প্রেজেন্টেশন ওটি বলবো, একটু উপর থেকে নিচে লেখুক। আমি একটু সংযোজন করতে চাচ্ছি স্যার, আর্টিকেলের ক্ষেত্রে যে শিক্ষার্থী জানে এ এন এবং দি এর ব্যবহার, কিন্তু সে যদি সাথে সাথে এটাও একটু ভালো করে দেখে নেয় কোথায় আর্টিকেল বসবে না, তাহলে বোধহয় তার জন্য তার যে কনফিডেন্স লেভেলটা একটু সহজ বোধ অবস্থায় থাকে। বলছিলেন এটাই যায় এ এন্ড দা, পাশাপাশি একটা আছে ক্রস, ক্রস মানে যেটা বসবে না, বসবে না, মানে চারটে ভালো করে খেয়াল করতে, হ্যাঁ ভালো করে লক্ষ্য রাখতে হবে। আসলে তিনটে, কিন্তু আসলে ব্যবহারের চারটে, ব্যবহারের কিন্তু আমরা চারটি ব্যবহার করছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাফিক্স প্রিফিক্স। আমি ছোট্ট একটা জিনিস একটু বলে দেই, সেটি হচ্ছে একজন স্টুডেন্ট বার্স অফ স্পিচ চেঞ্জগুলো একটু জানবে। ফর ইনস্ট্যান্স কালচার, অ্যাডজেক্টিভ ফর্ম কালচারাল। সো আমরা কিন্তু আগে একটা সময় ছোটোবেলায় শিখতাম, যেমন সায়েন্স, এটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সায়েন্টিফিক। সো এইভাবে সে যদি পার্টস অফ স্পিচ চেঞ্জগুলো একটু দেখে নেয়, গ্রামার বইগুলোতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, যেমন মাদার মাদারহুড, অনেস্ট অনেস্টি, এই পার্টস অফ স্পিচ চেঞ্জটা খুব দরকার হয়, খুব দরকার, ইনফ্লেকশন যেটাকে বলা হয়, রাইট। এটা একটা ভালো করে ভাষা দক্ষতা অর্জন করবার জন্য এরকম পরিবর্তনটা দরকার, বিশেষ থেকে বিশেষণ, যেমন বাংলাতেও দরকার হয় বিশেষণ থেকে বিশেষ্য দরকার হয়, ঠিক তেমনি এই ক্ষেত্রেও আপনি যেটা বলছিলেন এইভাবে দরকার হতে পারে। আমরা খুব সংক্ষেপে আপনারা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে শেষ করবেন, সেটা হলো স্পিচ নিয়ে, খুব খুব ছোট করে উত্তম হালদার, খুব ছোট করে কি বলা যায় স্পিচ চেঞ্জে। তার যে আইডিয়াগুলো আমরা চেক করব, সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ এবং সেন্টেন্স চেঞ্জ, অর্থাৎ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা এক্সক্লামেটরি বা ইন্টারোগেটিভ ইত্যাদি ইত্যাদি। এবং এখানে কিন্তু তাকে খুব খুব বেশি আইটেম কিন্তু টেস্ট করা হচ্ছে না, ঠিক আছে। এবং ওই ট্রান্সফরমেশনে একটাই জিনিস মাথায় রাখতে হবে, মিনিং শুড বি ইন্ট্যাক্ট। এটি সবচেয়ে বড় কথা। ধন্যবাদ উত্তম হালদার, ধন্যবাদ আয়েশা জাহান, আপনারা দুজনেই খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে আমাদের পরীক্ষার্থী যারা আছে এই পরীক্ষার্থীদের পুরো বিষয়টি বর্ণনা করলেন। মূল কথাটি হচ্ছে আমরা এটিই চাইছি যে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষার হলে যাবে এবং তারা পুরো পরীক্ষাটা দিয়ে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো তাদেরকে দেওয়া হবে সেই প্রশ্নগুলোর উত্তর তারা দিয়ে ঘর থেকে পরীক্ষার হল থেকে বেরোবে, এইটি সবচেয়ে বড় কথা। পরীক্ষাকে আমরা বারবার বলছি, এটা হচ্ছে নির্দিষ্ট প্রশ্নের নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ উত্তর, অর্থাৎ যথাযথ উত্তর না দিতে পারলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আশা করি ইংরেজির ক্ষেত্রে সেটি হবে না, ইংরেজিতে আজকে যে পরামর্শ পাওয়া গেলে সেটি তাদের পরীক্ষার কাজে লাগবে। আমরা আমাদের এই আয়োজন করছি, আগামী রোববারের যে আয়োজন হবে তা হবে গণিত নিয়ে। প্রিয় দর্শক, আশা করি সেদিন সঙ্গে পাবো।
আজকে থাকবার জন্য আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা। ভালো থাকুন, ভালো রাখুন, ধন্যবাদ।